বান্দরবানে গতরাতে দুই দফায় থানচি ও আলীকদমে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলি হয়েছে। চলমান উত্তেজনায় চরম আতঙ্কে স্থানীয়রা, যার প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতে। ব্যাংকে কমেছে লেনদেন, দোকানপাট ও হাটবাজারে নেই বেচা বিক্রি। একের পর এক হামলার ঘটনায় গোয়েন্দা নজরদারির অভাবকে দায়ী করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। গতরাতে মুহুর্মুহু গুলির শব্দে আবারও কেঁপে ওঠে দুর্গম উপজেলা থানচি। রাত 8:30 থেকে একটানা দেড় ঘন্টা গোলাগুলি চলে থানা ও আশেপাশের এলাকায়। এরপর মধ্যরাতে আরেক দফা হামলা হয় আলীকদমের পুলিশ চেকপোস্টে। এছাড়া রাতভর বিভিন্ন এলাকায় চলে গোলাগুলি। বারবার এমন হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো বান্দরবানে। সরকারের কাছে নিরাপত্তা দাবি করেন এখানকার বাসিন্দারা। আমরা এখন খুব বেশি আতঙ্কে আছি, আমাদের কোনো নিরাপত্তা বলতে নেই, নিরাপত্তা অতি নিরাপত্তা ভুগতেছি। মোটামুটি আমরা খুব ভয় ভীতিতে এখানে থাকছি। আমরা আতঙ্কিত, আমরা চাই সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করুক। রাতে গুলির সে চিহ্ন এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়। থানার ঠিক নিচেই পাওয়া গেল গুলির এ খোসা। 9:00 থেকে গোলাগুলি শুরু, আমি তখন গোলাগুলি যখন শুরু হচ্ছে আমি তখন মোবাইল দেখতেছি। আমার বয়স্ক মা একজন আছে, এ বইয়ে এভাবে খাপতেছে। বান্দরবানের সবচেয়ে দুর্গম পাহাড়ি এলাকা ধরা হয় এই থানচিকে। এটিই বান্দরবানে সীমান্তে সবশেষ থানা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটির ঠিক আশেপাশে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই শক্ত অবস্থান কুকিচিনের। আর আমার ঠিক পেছনেই এখানে সোনালী ব্যাংকের শাখা, যেখানে গতকাল রাতে দ্বিতীয় দফায় হামলা করে কুকিচিন। পুলিশ কর্মকর্তারা বলছেন থানার পাশের যেই সড়কটি রয়েছে এই সড়কটি ধরে মোটরসাইকেল এবং গাড়িতে করে একটি গ্রুপ আসে এই সোনালী ব্যাংকে হামলা করার জন্য। আর আমার ঠিক উপরেই থানা, সেই থানায় হামলা হয় দুই দিক থেকে, অর্থাৎ আরও দুটি গ্রুপ থানায় হামলা করে। এবং আমরা যদি দেখাই যে এই পাশে একটি সড়ক গিয়েছে, সেই সড়কটি গিয়েছে শাহজানপাড়া এলাকায়, সেই এলাকায় শক্ত অবস্থান তাদের। অর্থাৎ পাশের যে সড়কটি, এই সড়কটি দিয়ে আরেকটি গ্রুপ আসে এখানে এবং এই পথ দিয়ে তারা উঠে থানায় হামলা করে। অর্থাৎ এখানে গতকাল রাতে দেড় ঘন্টা ধরে তিনটি গ্রুপের সাথে ব্যাপক গোলাগুলি হয়, 400-500 রাউন্ড গুলি ছুড়ে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কর্মকর্তারা বলছেন এখনও তারা এই জায়গার 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে অবস্থানে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে তারা জানতে পেরেছেন। আর এই পুরো এলাকা আসলে পরিস্থিতি এখন একেবারেই থমথমে। এখনও এলাকা ঝুঁকির মধ্যে আছে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে তারা থানচি বাজার এবং থানচি থানার 1-1.5 কিলোমিটার মধ্যে তারা আত্মগোপনে আছে। সর্বোচ্চ এই সশস্ত্র গ্রুপকে প্রতিহত করার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি। এই অবস্থায় বিপর্যস্ত এখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড, বন্ধ ব্যাংক, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানেও কমেছে লেনদেন। দোকানপাট, হাটবাজার সব জায়গায় বেচাকেনা থমকে যাওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। এখন ঘটনার পর পর্যন্ত আরও তো আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ হবে। এখন আমাদের জীবনেরও একটা নিরাপত্তা, এখন এটাই আমাদের কি করা যায় সমস্যা। কেউ তোকে কিনতেও পাইতে আছে, তো কেউ বিক্রিও করতে পারতে আছে না। আমরা কিন্তু এখন সামনে কীভাবে চলবো সেই চাই আমাদের আরও দুশ্চিন্তায় পড়ে গেছে। এখন আমরা গাড়ি চলাতে পারি না, খুব কষ্ট আছে, দিনকাল খুব সবার কষ্ট যাচ্ছে। সামনে একদিকে ঈদ, অন্যদিকে পাহাড়ের সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। কিন্তু এরই মধ্যে বান্দরবানে কুকিচেনের হামলা, তাণ্ডব আর লুটপাটে নতুন করে তৈরি হয়েছে আতঙ্ক। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন কেন নতুন করে আবারও কুকিচিন তার অস্তিত্বে জানান দিচ্ছে, বারবার মরিয়া হয়ে হামলা করছে, সেই বিষয়টি এখন খুঁজে দেখতে হবে। এখানে গোয়েন্দা নজরদারির দুর্বলতা একদম প্রকাশ্যে এসছে, কারণ তারা অসংগঠিত হচ্ছে, তারা কী করতে যাচ্ছে, তারা সারেন্ডার করতে আসতেছে, সেখানে তারা আবার ব্যাংক ডাকাতি করলো। তার মানে আমরা তাদের উপরে নজরদারিতে তেমন ছিল না। এই ঘটনা হচ্ছে হয়তো তাদের সাথে ওই যেটা বললাম, তাদের চূড়ান্ত যেটা সমঝোতা হয়ে স্বাভাবিক জীবনে আসা সেটাকে বন্ডুল করার জন্য। তারা কি এটা নিজেরা নিজেরা একটা সিদ্ধান্তের বলে যে সরে আসার জন্য করেছে, না কারো ইঙ্গিতে করেছে, সেগুলো তথ্য উপাত্তর উপর ভিত্তি করে তাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে এটা বের করে আনতে হবে। এ অবস্থায় রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদমের মতো দুর্গম পাহাড়ি এলাকায় সড়কে বাড়তি নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আতঙ্কে সড়ক পথে এসব এলাকায় যাত্রী ও পণ্য পরিবহন অনেকটাই কমেছে। হোসাইন জিয়াদ, এখন বান্দরবান।